আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় নবম অধ্যায় থেকে তেরো অধ্যায়ের মধ্যে মূল বই থেকে যে নৈবৃত্তিগুলো আসার সম্ভাবনা বেশি সেই নৈবৃত্তিগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কলম নিয়ে বসে যাও এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে কিন্তু দেখতে পারতেছো এক নম্বর প্রশ্ন বলেছে বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয় সুদ আসল সুদাসল ঋণ সঠিক উত্তরটা হচ্ছে আসল দুই নম্বর বলছে শতকরা লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় আয় ব্যয় ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সঠিক উত্তরটা হচ্ছে ক্রয় মূল্য তিন নম্বরে বলছে একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্টের সমান ছয়ের সংখ্যাটি কত সঠিক উত্তরটা হচ্ছে বারো পার্সেন্ট চার নম্বর বলছে একটি কলম দুশো টাকায় কিনে দুইশো বিশ টাকা বিক্রি করে এতে শতকরা কত টাকা লাভ হয় তবন্ত এখানে কিন্তু শতকরা কথাটা উল্লেখ করছে আর তোমরা কিন্তু জানো যে শতকরা মানেই একশো তো এখানে তাদের লাভ হচ্ছে দশ পার্সেন্ট পাঁচ নম্বর বলেছে দশ ভাগের সাত ভাগকে সৎ দশ ভাগের সাত ভাগকে শতকরায় প্রকাশ করলে কত হবে তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে সত্তর পার্সেন্ট তো বন্ধু এখানে যেহেতু শতকরা বলেছে আর শতকরা মানে কিন্তু একশো ভাগ তো এখানে কিন্তু দশ ভাগের সাত ভাগকে এখানে সত্তর পার্সেন্ট বলা হয়েছে থেকে বলছে ষাট টাকায় তিন টাকা লাভ হলে শতকরা কত টাকা লাভ এখানে সঠিক উত্তরটা হচ্ছে পাঁচ পার্সেন্ট কারণ তোমরা যদি একশোকে ষাট দ্বারা গুণ করো এবং একশোকে ষাট দ্বারা ভাগ করো এবং তিন দিয়ে গুণ করো তাহলে কিন্তু এখানে পাঁচ ভাগটা চলে আসে সাত নম্বরে বলেছে পঞ্চাশ টাকার চল্লিশ পার্সেন্ট সমান সমান কত সঠিক উত্তরটা হচ্ছে বিশ আট থেকে বলেছে সাত পার্সেন্ট হারে একশো আটশো টাকা পাঁচ বছরের মুনাফা কত তুই এখানে কিন্তু সাত পার্সেন্ট হারে আটশো টাকা এখানে কিন্তু পাঁচ বছর মুনাফা চেয়েছে আর এই সাত পার্সেন্ট কিন্তু এক বছর তো তুমি এক বছরকে পাঁচ বছর দ্বারা গুণ করলে এখানে কিন্তু এই আটশো দ্বারা ভাগ করলেই কিন্তু এখানে দুশো আশি টাকা চলে আসে নয় থেকে বলেছে প্রায় রিমু ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো চল্লিশ নম্বর পেলো সে শতকরায় কত পেলো তবুদের এখানে কিন্তু শতকরা বলছে আর শতকরা মানে কিন্তু একশো এখানে সঠিক উত্তরটা হচ্ছে এখানে নব্বই পার্সেন্ট দশ নম্বরে বলছে শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো বন্ধুরা তোমরা কিন্তু জানো এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি যে শতকরা একটি ভগ্নাংশ যার হর হর থাকে নিচে শতকরা কিন্তু হরটা বড় হয়ে থাকে এখানে হর হচ্ছে একশো এবার দেখো তোমাদের দশম অধ্যায় তো জ্যামিতির অধ্যায় থেকে জনবৃত্তিগুলো বেশি ইম্পর্ট্যান্ট দেখতে পারদ নিচের কোনটি সামান্তরিক বলা যাবে না সঠিক উত্তরটা হচ্ছে ট্রাপ্রেজিয়াম তো বন্ধুরা এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবা বা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো এগুলো কিন্তু বাসায় বেশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এখান থেকে তুমি পরীক্ষায় কমন পাওয়া এবার দেখো দুই নম্বর বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে সঠিক উত্তরটা হচ্ছে ব্যাস তিন দাগে বলেছে নিচের কোনগুলো প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ নিচের কোণগুলোর প্রত্যেকটা কোন সমকোণ সঠিক উত্তরটা হচ্ছে বর্গ ও আয়ত। এবার দেখো চার নম্বর চার নম্বরে বলেছে ব্যাস কত গুণ সঠিক উত্তরটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ পাঁচ দাগে বলেছে বর্গ ও আয়তনের মধ্যে কোনটি সাধারণত বৈশিষ্ট্যটি বিদ্যমান অর্থাৎ কোন বৈশিষ্ট্যতা বিদ্যমান রয়েছে কারণ সঠিক উত্তরটা হচ্ছে বর্গ ও আয়তনের মধ্যে কোনগুলো সমকোণ হয়ে থাকে ছয় দাগে বলেছে পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোনটি কত ডিগ্রি সঠিক উত্তরটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সাদাকে বলেছে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ একশো পাঁচচল্লিশ হলে অপর কোনটি কত অর্থাৎ দুইটির কোণ যদি পাঁচচল্লিশ হয় অপরটি কোনটা পেয়ে যাচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ দশ আট ধাকে বলেছে একটি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ কয়টি সঠিক উত্তরটা হচ্ছে দুইটি নয় নাম্বার বলেছে রম্বস ও বর্গ এর মধ্যে কোন সাধারণত বৈশিষ্ট্য বিদ্যমান সঠিক উত্তরটা হচ্ছে বাহুগুলো সমান তো বন্ধুরা এখানে কিন্তু রম্বস আর বর্গ বর্গকলাপ বলেছে আগেরটা কিন্তু অন্যটা বলেছিল এখানে কিন্তু রম্বস আর বর্গ তো রম্বস আর বর্গের ভিতর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা বিদ্যমান সেটা হচ্ছে বাহুগুলো তাদের সমান হয়ে থাকে দশ বলছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে সঠিক উত্তরটা হচ্ছে ব্যাস একার্ধাকে বলেছে কোনো বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত অর্থাৎ ব্যাসার্ধ বলতে এখানে হাফ বুঝিয়েছে আসে অর্থাৎ ছয় সেন্টিমিটার হাফ হচ্ছে তিন সেন্টিমিটার তবুদের এবার দেখো তেরো অধ্যায় তেরো অধ্যায় হচ্ছে পরিমাপ এই পরিমাপের অধ্যায় থেকে তোমাদের কিন্তু অবশ্যই দুইটা নৈবিত্তিকমরা পরীক্ষায় কমন পাবা দেখো এক নম্বর বলেছে তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী ওয়ান পয়েন্ট ফাইভ টনের একটি গাড়ির সমান হয় এখানে সঠিক উত্তরটা হচ্ছে পঞ্চাশ দুই নম্বর বলছে তেইশ কিলোগ্রামকে কত গ্রাম অর্থাৎ তেইশ কিলোগ্রাম প্রথমে এক গ্রাম সমান সমান এক হাজার গ্রাম তেইশ কিলোগ্রামকে এক হাজার দ্বারা গুণ করে কিন্তু তেইশ হাজার গ্রাম এখানে চলে আসে তিন নম্বর বলছে কোন ক্ষেত্রটি বড় এখানে হচ্ছে বর্গ এক বর্গ কিলোমিটার এখানে কিন্তু এক একর এক হেক্টর এক বর্গ মিটার এখানে এক বর্গ কিলোমিটার এখানে কিন্তু একর চেয়ে বর্গ কিলোমিটারটা বড় থেকে বলেছে সেন্টিমিটারের মিটারের কত অংশ সঠিক উত্তরটা হচ্ছে সহস্রাংশ তো বন্ধু এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা সেন্টিমিটারে মিটার কত অংশ সঠিক উত্তরটা হচ্ছে সহস্রাংশ পাঁচ ধাকে বলেছে ওজন পরিমাপের মূল একক কী সঠিক উত্তরটা হচ্ছে গেরাম ছয় বলেছে তরল পদার্থের আয়তনের পরিমাপের মূল একক কী সঠিক উত্তরটা হচ্ছে লিটার তরল বলতে তোমার পানি এখানে আমরা যদি এক কেজি দুই কেজি তিন কেজি কিনতে চাই তাহলে কিন্তু এখানে লিটার হিসেবেই ধরা হয় যেহেতু এখানে তরল কথাটা উল্লেখ করেছে এবার দেখো সাত সাত ধাকে বলেছে এক হেক্টর সমান সমান কত বর্গ কিলোমিটার সঠিক উত্তরটা হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার এবার দেখো আট গ্রাম আট দাগে বলেছে গ্রামের পাঁচ গুণ সমান সমান কত হবে এখানে উত্তরটা হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ কেজি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ নয় দাগে বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল আশি বর্গমিটার এবং দৈর্ঘ্য দশ মিটার এর কত অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্তটা বের করতে হবে তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আট কারণ এখানে তুমি যদি দুইটা শূন্য কেটে দাও তাহলে কিন্তু আটককে আট আসে তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের এই অধ্যায়টা তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট এই নভৃতিগুলো তোমরা বাসায় বেশি প্র্যাকটিস করবা এবং মূল বই পড়া কিন্তু বিকল্প নেই তোমরা অবশ্যই মূল বইটা এবং মূল বইয়ের জঙ্কগুলো রয়েছে এবং যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বা যেগুলো তোমাদের মূল বইতে ব্লার করে বা তোমাদের মোটা কালি দিয়ে বা তোমাদের মার্ক করে লেখা রয়েছে সেগুলো তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বা ইনশাআলা নবীর দিকে কমন পাবা তো বন্ধু আমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশন জানাবা আর ভিডিওতে যারা এখনও একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দাও আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই সামনের ভিডিওগুলো পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশনটা অন করো যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার টাইম লাইনে যেন সবার আগে পৌঁছে যায় আর আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর স্পেশালভাবে একটা প্লে লিস্ট সাজেছি সেখানে তোমরা কিন্তু বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ভিডিও পেয়ে যাবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই ওই প্লে লিস্টটা দেখে আসবা সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ